তো তোমাদের শোনার ফার্স্টেই হাসি দেখছো, তো হাসির কারণ ওর আছে, সেটা হলো ওর জন্য একটা জিনিস এসেছে, তাই না বাবা? ওনার জন্য একটা জিনিস এসেছে, তো ওইটা তোমাদের সাথে আনবক্সিং করতে পারবো কিনা জানি না, কারণ এত বড় জিনিস আনবক্সিং একা একা করতে পারবো না। তোমাদের এমনি একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো জিনিসটা, তো এটা একবারে সেটিং হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা একবারে সেটিং হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা কি, ঠিক আছে? তোমাদের এইটুকু জানালে ছিলাম, আসলে না খুব খুশি তার জন্য, না মাম্মা এসছে তোমার। তো ঠিক আছে চলো ওটা সেটিং করে একবারে তোমাদের দেখা। তো দেখো তোমাদের বলেছিলাম যে একটা জিনিস এসছে তোমাদের অর্ক শোনার জন্য, তো চলো ওটা আনবক্সিং করছে, ওটা দেখে নাও কি এসছে। তোমাদের বলেছি আগে আমি যে অর্ডার দিয়েছিলাম, কিন্তু জানি না কতজনের মনে আছে, তার জন্য ও ওপেনিং করছে, তোমরা একটু দেখে নাও কি আছে। চলো পিনগুলো একটু খুলে নিক আগে, তারপরে আবার দেখাচ্ছি। তো এই দেখো হয়ে গেছে অলরেডি খোলা, পিনগুলো অনেক পিন মারা ছিল, মানে স্টেপলার মারা ছিল। তো কালার যেটা দিয়েছিলাম সেম টু সেম কালার এসছে, বাও! তো এটা বুঝতে পারছো জানি অনেকেই, তো হ্যাঁ এটা ছেলের জন্য দোলনা অর্ডার করেছিলাম, তো ছাদে এটা দেখার জন্য রাখার জন্য, মানে ছাদে। এটা হলো তোমার ওই 150 কেজি অবধি নিতে পারবে, তো আমিও একটু চড়তে পারবো, ছেলেও একটু চড়তে পারবে, সবাই বড়রা একটু চড়তে পারবে এটার মধ্যে। শুধু ছেলের জন্য না যে ছোট্ট হবে, আবার তো বড় হবে তখন। এই দেখো দারুণ এসছে, দারুণ দারুণ এসছে, ওয়াও সব বিউটিফুল, কি দারুণ লাগছে। এই দেখো এটা দিয়ে ওপরে, আমি তখন জিজ্ঞেস করছিলাম দাদাটাকে যে এটা কি তোমরা লাগিয়ে দিতে পারবে, যদি বলো তাহলে আমি লাগিয়ে দিয়ে যেতে পারি, না ঠিক আছে বলে, অসুবিধা নেই ওটা নিজেরাও পারবে, হ্যাঁ ইয়ে আছে দেখেও নিয়ে যেতে পারো। কি দারুণ লাগছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর এই যে তোমাদের অল্পনে শুয়ে শুয়েছে, আমি তো বাবলি বলি হাসি হাসি দি, চোর জিনিস এসছে। তো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি, তোমাদের তো দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, যদি কমেন্ট বক্স খোলা থাকে তাহলে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর কালারটা এটাই দিয়েছিলাম, ওটা একটু কনফিউজও ছিলাম যে কালারটা এটাই আসবে কি না, তো দেখলাম কালারটা একই এসছে, সত্যি খুব ভালো লাগছে, সামনে থেকেও ভালো লাগছে, জানি না ফোনে কতটা সুন্দর লাগছে, তবে সামনে থেকে খুব সুন্দর লাগছে। এই দেখো ঘোরাও ঘোরাও, এই দেখো, ও কি লাগছে। চলো টাটা, সেট করে নিই তাহলে, যদি পারি আর একটুখানি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? সেট করার পরে একটু দেখিয়ে দেবো, তারপর আবার ভিডিও শেষ করে দিই। এই দেখো নামো, এটা ছেলের নামো, নামো নামো নামো। তো দেখো এই তো উপরে টাঙিয়ে দিয়েছি, আর ছেলে কত হাসছে খেলছে, এর আগে আমি ভিডিও করতে পারিনি, এত হাসছিল খেলছিল, মানে কি বলবো। আর এটা বড়োর বেলাতে মানে ভেবেই কিনেছি, কারণ কি ও তো দিন দিন ওর কেজিটা বাড়বে যখন, তখন তো আবার নালে এটা ফেলে দিয়ে আবার একটা নিতে হবে, ওই জন্য একটু বেশি ওয়েটের এটা নিয়েছি, যাতে সবাইকে ক্যারি করতে পারে সব রকম ওয়েটের। তো দেখো কি সুন্দর হয়েছে, আর ছেলে এসেই যাচ্ছে, সুন্দর চড়ছে তোমাদের অর্ক শোনা, আর কিছু না আর কিছু না, হাসি হাসি দিচ্ছে, কি খুশি হচ্ছে। এই দেখো ঘুমিয়ে পড়ছে তোমাদের আর কিছু না, দেখছো কি মজা পেয়েছে, হাসছে দেখো দেখো, ওলি বাবা কত হাসি কত হাসি, কি আনন্দ পেয়েছে দেখো আর কিছু না, সত্যি সুন্দর হয়েছে এটা। আরে বাবা কিসে বসেছে মা, আমা কিসে বসেছে, তুমি কিসে বসেছে, এটা কিসে বসেছে এটা। তো এই দেখো তোমাদের আর কিছু না, ওলে বাবা কত হাসি দেখো, একটু দেখো ঘুমিয়ে পড়ছে আর কিছু না, ঘুমিয়ে পড়ছে, ওলে বাবা লে, ওলে বাবা লে, ওলে বাবা লে, কি আরাম পেয়েছে দেখছো। তো ঠিক আছে চলো, এটাই দেখানোর ছিল, তো ভিডিওটা এখানেই শেষ করছি, একটুখানি ছোট্ট ভিডিও, জাস্ট এটা আনবক্সিং ছিল, আর কি আসলো ছেলের জন্য সেটাই দেখানোর ছিল। চলো আবার আসবো একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে, এখনের জন্য টাটা।